দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা বিভাগের ডয় যে বিশেষ ফেসবুক লাইভ সেই ফেসবুক লাইভে আজও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কথা বলবো কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও আসলে তাকে এখনও জয়ী ঘোষণা করা যাচ্ছে না জয়ী যে ঘোষণা করা যাচ্ছে না তার নানামমুখী বিশ্লেষণ আমি এবং আমাদের সহকর্মীরা আপনাদেরকে জানাতে চেষ্টা করবো আমাদের ক্যামেরার পিছনে আরাফাত আছেন জাহিদুল হক যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এবং আমাদের সাথে অমৃতা পারভেজ এবং সুরিতা শব্রহ রয়েছেন আমি প্রথমে যেই বিষয়টি জন্য আসলে আমাদের যে বিশ্লেষক রয়েছেন জাহিদের কাছে একটু জানতে চাইবো সেটি হচ্ছে যে আসলে মামলা মোকদ্দমা যেটি আমরা বলছি ল সুইটস মানে ডোনাল্ড ট্রাম্প আসলে বেশ কিছু জায়গায় ট্রাম্প ক্যাম্পেইন আসলে বেশ কিছু জায়গায় আসলে মামলা করতে চাচ্ছেন বিশেষ করে যে পাঁচটি বা ছটিতে এখনও আসলে ফলার ঘোষণা হয়নি সেই ফলাফল ঘোষণা করার জন্য তারা কিছু মামলা করতে চাচ্ছেন এর মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া যেটির ফলাফল এখনো ঘোষণা করা হয়নি রয়েছে জর্জিয়া এবং তারপরে রয়েছে আমরা একটু জাহিদকে ডেকে নিচ্ছি যে মিশিগান আহ জাহিদ আহ জাহিদ আছেন আমাদের সঙ্গে দর্শকদেরকে যদি আপনি জানান যে এই লুটগুলি যেগুলি হয়েছে পেনসিলভেনিয়া জর্জিয়া বা মিশিগানে তার কোনটি আসলে কি কারণে হয়েছে সেটি যদি দর্শকদের জাহিদ মাইক আপনার কাছে আমি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পেন্সিলভেনিয়াতে যে মামলাটি হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পেন্সিলভেনিয়াতে যেই যে কারণে তিনি মামলা করেছেন যে ডাকযোগে প্রাপ্ত যে ব্যালট উনি বলছেন যে এই ভোট গণনাটা তিনি বন্ধ করতে বলছেন হ্যাঁ কিন্তু কারণটা হচ্ছে যে আপনার নিয়ম হচ্ছে যে তিন নভেম্বর যদি কোনো আপনার ভোটের যে ডাকযোগে ভোট যদি সেটি যদি পাঠানো হয় এবং সেটি যদি আপনার শুক্রবারের মধ্যেই এটা নির্বাচন কমিশন পেয়ে যায় হাতে তারপরেও কিন্তু আসলে নিয়ম অনুযায়ী এই ভোটগুলো গণনা করতে হবে কিন্তু ট্রাম্প বলছেন যে এই ভোট গণনাগুলো আসলে অবৈধ ইলেকশনের দিন এই ধরনের করাটা এটা ঠিক না ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর যদি ভোট আসে সেগুলো গণনা করা ঠিক না কিন্তু যদিও রাজ্যের নিয়মটা হচ্ছে আপনার যে চিঠিটি চিঠিটির যে সিলটি আছে সেখানে যদি আপনার থাকে যে তিন নভেম্বর এটি পাঠানো হচ্ছে এবং সেটি যদি শুক্রবারের মধ্যে পৌঁছে যায় তাহলেও কিন্তু এটি গণনা করতে বাধ্য আপনার রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পেন্সিলভিনিয়ার রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু ট্রাম্প বলছে যে না এই আসলে

যে তাদের যে অভিযোগটা তারা বলছে যে যখন ভোট গণনা হচ্ছিল সেখানে নাকি আপনার রিপাবলিকানদের যারা প্রতিনিধি আছে ওই ভোট গণনার সময় তাদেরকে নাকি সেখানে যেতে দেওয়া হয়নি ওকে এটা হচ্ছে তাদের একটা অভিযোগ মিশিগানের ক্ষেত্রে আর জর্জিয়ার ক্ষেত্রে আসলে কোনো স্পষ্ট অভিযোগ তারা ফাইল করেনি তারা শুধু রাজ্যের যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছেন যে আপনার যেন নিয়ম অনুযায়ী যেন এই ভোট গণনাটা কমপ্লিট করা হয় সেটা যেন আপনার এই আদালত চোখে চোখে রাখে আর কি এটা হচ্ছে জর্জের ক্ষেত্রে ট্রাম্পের অভিযোগ আর কি এই যে হ্যাঁ কথা বলছিলাম যে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি রুডি জুলিয়ানি হ্যাঁ রুডি জুলিয়ানি উনি কি পেনসিলভেনিয়া প্রসঙ্গে বলছিলেন যে মঙ্গল গ্রহ থেকে এসেও ভোট দিয়ে গেছে উনি আসলে খুবই ইন্টারেস্টিং একটি কথা আমি বেশ অনেক কথাই বলেছেন তার মধ্যে ইন্টারেস্টিং আপনি যেটা বলছিলেন যে যেহেতু ভোট সময় তাদেরকে দেখতে দেওয়া হয়নি তো এই ভোটগুলো কি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি কোথা থেকে এসছে সেটা তো আসলে বলা যাচ্ছে এটা এমনও হতে পারে তিনি বলছেন যে আপনার এটা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি তার মানে ডেমোক্রেটদের পক্ষ থেকে ওইগুলো ভোটগুলো আপনার সেখানে বসে দেওয়া হয়ে থাকতে পারে আমরা বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত যে ধরনের অভিযোগ পেয়ে থাকি এখানে আমি দেখতে পাচ্ছি যে এরকমই যে উনি একটা অভিযোগ আনছেন যে ভোটটা আসলে কার আমাদেরকে তো দেখতে দেওয়া হয়নি রাইট এটি মঙ্গল করে থেকে হতে পারে যাই আপনি যদি একটু আমি আবার একটু যদি বোর্ডের দিকে যাই এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আছে বাইডেন এবং ট্রাম্প এই দুজনকেই যদি আমরা শীর্ষ যে দুইশো সত্তরের দৌড়ে আমাদের ডয়েজেবেলের যে সর্বশেষ হিসাব সেই হিসাবের মধ্যে ওনাকে দেখা যাচ্ছে দুইশো চৌষট্টিটা ইলেকট্রাল ভোট এবং উনাকে দেখা যাচ্ছে দুইশো চোদ্দটা ইলেকট্রাল ভোট এই দুইশো চৌষট্টিটা ইলেকট্রল ভোটে যেতে এখন ছয়টি ভোট পাওয়ার ব্যাপার আছে এখন পেনসিলভেনিয়াতে আসলে এই ইলেকট্রাল ভোট হচ্ছে বিশ জর্জিয়াতে হচ্ছে ষোলো এবং মিশিগানেও হচ্ছে ষোলোটি আর কিন্তু এখন বাইডেন আসলে মূলত চোখ রাখছেন নেভাডার দিকে নেভাডাতে এখানে ছয়টি ভোটের ব্যাপার আছে এখানে কি কোনো মামলা মোকদ্দমার বিষয় আছে না নেভাডাটা আসলে এই এখানে আসলে নেভাদার মামলা মোকদ্দমা এখনো সেভাবে অফিশিয়ালি কোনো ফাইল করা হয়নি নেভাদার আর বিষয়টি এখনো আপনার যেহেতু আপনার ওখানে কিন্তু ডিফারেন্সটা এখন খুব কম অবস্থায় আছে দুই দুইজনের মধ্যে আট হাজার বা আট নিচেও বোধহয় কমে এসেছে তো এই জন্য এখনো ট্রাম্প সম্পর্কে কিছু বলেনি এটা আর আমরা জানতে পারছি যে নেভেদা সম্ভবত আগামীকালের আগে হয়তো এটার ফলাফল নাও পাওয়া যেতে পারে তো আপনি যেটা বললেন যে আপনার বাইরে আসলে যদি নেভাদা জিতে থাকে যেটাতে বাইরে এগিয়ে আছেন তাহলে কিন্তু তার এটি রিচ হয়ে যায় জি যাই আপনাকে ধন্যবাদ আপনি নিশ্চয়ই আমাদের এর পরে যদি কোনো সাম্প্রতিক বিশ্লেষণ থাকে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এখন নেভাদা পেনসিলভেনিয়া এবং জর্জিয়া নিয়ে কথা বলার জন্য আমরা একটু আমাদের সহকর্মী অমৃতা পারভেজ আমাদের এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছি সেই স্ক্রিনটিও আসলে এখানে সর্বশেষ দুশো চৌষট্টিটি বাইডেন পেয়েছেন দুশো চোদ্দোটি ট্রাম্পকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেগুলি নিয়ে আসলে এখনো

নেভাদাতে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা ইলেকট্রাল ভোট আমরা এখন যে জয়চেবেলের আপনি যে স্ক্রিনের কথা বললেন এখন পর্যন্ত আমাদের যে সংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি টোটাল টু সিক্সটি ফোর ভোট এবং প্রেসিডেন্ট হতে হলে দুশো সত্তরটা প্রয়োজন অর্থাৎ মাত্র ছটা এবং নেভাদাতে ছয়টা ইলেকট্রাল ভোটই আছে ফলে নেভাদাই যদি জিতে যায় বাইডেন তাহলে অলরেডি সে বিজয়ী হচ্ছে এখন আমরা নিবাদের অবস্থাটা একটু দেখি না হচ্ছে এখন পর্যন্ত যে ভোট তাতে এগিয়ে আছেন জো বাইডেন এবং সেখানে দেখা যাচ্ছে আট হাজার ভোটের ব্যবধানে উনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কিন্তু যদি অ্যাবসেন্টি ভোট দেখি অ্যাবসেন্টি ভোটে মাত্র নশো সাঁত্রিশটা ভোট গণনা বাকি সেখানে ট্রাম্প হচ্ছে যদিও হচ্ছে এগিয়ে আছেন মাত্র আটশো 1000 টি ভোটে ফলে আমরা ক্লিয়ার ویکটরি দেখতে পাচ্ছি এখানে নেবাদায় ফলে ধরেই নেওয়া যায় যে জো বাইডেন এখানকার কা 6 টি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন নেবাদার ভোটগুলি পেলে পেতে দেখি তাহলেই তো তার 270 টা হয়ে যায় আর বাকি বাকিগুলোর আর প্রয়োজনীয় হয় না কিন্তু তারপর আমরা যদি একটু অন্য স্টেটগুলোর দিকে একটু তাকাই আমরা যদি একটু পেনসিলভেনিয়াতে যাই পেন্সিলভেনিয়াতে এখানে দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে দুইজনের ব্যবধানটা যদি দেখি এখানে লাখের মতো ব্যবধান সেখানে আবার লাখ ভোট বাকি আমরা যদি দেখি মানে পোস্টাল ভোট যেটা তো সেখানে এখানে একটা বিষয় বলা দরকার যে আমেরিকান যে পোস্টাল ভোট সেখানে কিন্তু অপশন থাকে যে আপনি জানাতে পারেন যে আপনি কাকে সমর্থন করছেন এখানে একটা অপশন আছে ইচ্ছা হলে আপনি নাও জানাতে পারেন কিন্তু বেশিরভাগ ভোট ভোটার যারা তারা কিন্তু জানিয়ে দেন সো একটা থেকে করা যায় সেখানে যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি যে বাইডেন এই ভোটে অনেক এগিয়ে আছেন মানে এখানকে ব্যবধানটা হচ্ছে দু লাখ দু লাখ ভোটে উনি ট্রাম্পের চেয়ে অ্যাবসেন্টি ভোটে ফলে এখানে মোটামুটি একটা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি যে

কথা যেটা বলছিলেন সেখানে ট্যাম্পের অভিযোগ হচ্ছে যে ভোটের দিনের পরেও নাকি যে ভোটগুলো এসেছে সেগুলো নাকি গণনা করা হচ্ছে কিন্তু আপনাকে যেটা বলছিলেন যে পেনসিলভেনিয়া নিয়ম অনুযায়ী যে কোনো চিঠি যদি তিন তারিখে ইস্যু করা হয় 3 নভেম্বর মানে ভোটের দিন ইস্যু করা হয় এবং সেটা যদি আগামী শুক্রবারের মধ্যে ধরেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামী শুক্রবারের মধ্যে যদি এটি পৌঁছে যায় তাহলেও নিয়ম অনুযায়ী সেটি আপনার কাউন্ট করতে হবে অর্থাৎ 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 অভিদা যে অভিদা যে বলছিলেন যে আসলে অ্যাবসেন্টি ব্যালটে বাইডেন যেহেতু এগিয়ে আছেন তাহলে যে এই মুহূর্তে সেটি বন্ধ করে দিতে এবং ট্রাম্পের ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে ট্রাম্পের অভিযোগটা হচ্ছে যে এখানে এই যে রাজ্যের নিয়মটা যে তিন তারিখে ভোট এবং শুক্রবারের মধ্যে আসলে গণনা করার যে নিয়মটা এটা নাকি রাজ্য আপনার এই

ট্রাম্পের এখানে ব্যবধান হচ্ছে দু লাখ মোট ভোট যদি দেখি কিন্তু অ্যাবসেন্টি ভোটে আবার বাইডেনে গিয়েছেন অর্থাৎ জর্জিয়াতেও কিন্তু বাইডেন এবং ট্রাম্পের মধ্যে খুব ক্লোজ একটা কন্টেস্টেন্ট হবে না এখানে বিশ হাজারের কিছু বেশি ভোটে এখন আসলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ চব্বিশ লাখ বত্রিশ ভোট আর বাইরেন পেয়েছেন চব্বিশ লাখ তেরো ঠিক ঠিক আছে

আচ্ছা অমৃতার যে বিশ্লেষণ আমরা দেখলাম আমরা কিছু দর্শকদের কমেন্ট আমরা কিছু পড়তে পারি দর্শকদেরকে একটু বলতেও পারি যে আপনারা কে কোথায় আছেন আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কোথায় কিভাবে এই নির্বাচন দেখছেন বা আদৌ দেখছেন কিনা আমাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ প্রায় বলছে যে ট্রাম্প একটা ভুল করেছে যে বাংলাদেশি নির্বাচন কমিশনকে আসলে নিয়োগ দেওয়া হয় নাই তাহলে হয়তো ট্রাম্পকে এভাবে হারতে হতো না তবে এটি আসলে মোটা মোটামুটিভাবে একটু ঠাট্টা করা অমৃতার কাছে আমরা একটু আরেকটি মতামতের জন্য আমরা একটু যাইতে যেতে চাইবো যে অমৃতা আপনার কাছে কি মনে হচ্ছে যে কখন নাগাদ আমরা এরকম দেখতে পারি যে আসলে মার্কিন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ছেচল্লিশতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটি একটি মানে কোনোরকম কোনো ডিসপিউট ছাড়া সেটি দেখা যাওয়া তবে আমার যেটি মনে হয় দর্শকরা অমৃতের কাছে এই প্রশ্নটি করেছেন আমার যেটি মনে হয় সেই প্রশ্নটি সেই উত্তরটি আমি আগে একটি বলে রাখি সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাভাবিক যে কনভেনশন সেই কনভেনশন অনুযায়ী যিনি পরাজিত হন তিনি আসলে ডিফিটটা ডিফিটটা করেন করেন করে তিনি আসলে টেলিফোন করেন তার প্রতিদ্বন্দ্বী থেকে এবং তারপরেই কিন্তু সকল ধরনের নির্বাচনের কার্যক্রম থেমে যায় তারপরে সেটি অফিসিয়ালি সেটি জানানো হয় কে কোথায় কত কোন জায়গায় ভোট পেয়েছেন কিন্তু আর তখন আর কোনো গুরুত্ব থাকে না তবে এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্পের

দিয়েছিল দুশো চব্বিশটা আসন বাইডেনকে সেখানে কিন্তু ফক্স নিউজ এগিয়ে রেখেছিল দুশো চৌত্রিশটা দিয়ে গতকালে কথা বলছি তো এটা নি রিপাবলিকান যারা তারে কিন্তু বারবার কেন তোমরা হচ্ছে এগিয়ে রাখছো এখানে তো সেখানকার যিনি বিশ্লেষক মেইন বিশ্লেষক ছিলেন তিনি বলছেন যে এটা প্রফেশনালিজম সেই জায়গা থেকে আমি হচ্ছে যেটা আমার কাছে তথ্য এসেছে আমি সেই অনুযায়ী আমি রেজাল্টে প্রকাশ করেছি আপনার কাছে এ নিয়ে আমার একটা क्वेश्चन যে বাংলাদেশে প্রফেশনালিজমটা কতটুকু দেখা যায় আপনি যেহেতু দীর্ঘ করে এই পেশায় আছেন বাংলাদেশের সাথে মার্কেটের সাথে তুলনা করাটা একটু মানে একটু একটু অন্যরকম তুলনা তবে আমি যেটি বলতে চাই যে ফক্স নিউজ কালকেও আমি আসলে অনেকক্ষণ ফলো করছিলাম কারণ আমেরিকার অন্যান্য বিখ্যাত মিডিয়ার সাথে ফক্স নিউজের একটা স্পষ্ট পার্থক্য আছে তারা শুধু রিপাবলিকানদের সাপোর্টই করছে না রিপাবলিকানদেরকে কেন ভোট দিতে হবে সেই বিষয়ে তারা যে প্রচারণা চালানোর সেইখানে তারা একমাত্র তালিসমানের মতো ভূমিকা পালন করছে তারা সেটিকে এক ধরনের যুদ্ধের ঘোষণা করছে আপনি প্রধান পর্যবেক্ষকের কথা বলছিলেন আমি প্রায় সবাইকে দেখছিলাম কালকে যখন ফক্স নিউজ প্রথম এটি বুঝতে পারল যে আসলে আর ট্রাম্পের পক্ষে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া সম্ভব নয় তখন তারা প্রধান যে ঠাট্টাটি করছিল সেই ঠাট্টাটি হচ্ছে যে বাইডেন কে অনেক প্রেসিডেন্সিয়াল শোনাচ্ছে এবং বাইডেন কিভাবে সাধারণ যারা মিডিয়া আছে তাদের মধ্যে সবচেয়ে কম ক্রিটিসাইজড প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে ইতিহাসে জায়গা করে নেবেন কারণ বাইডেনের মানসিক সমস্যা রয়েছে সাইকোলজিক্যাল পরীক্ষা করা দরকার তিনি যা বলেন কিছু মেক করে না তিনি ভুলে যান আটাত্তর বছর বয়সে একটি লোকের কাছে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া এটা এটা ঠিক হচ্ছে কিনা সেই প্রশ্ন বারবার তুলছিল আর বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয় বাংলাদেশে আমার কাছে কিন্তু ফক্স নিউজের অবস্থান বা সিএনএর অবস্থান যেমন সিএনএন ঘোষণা দিয়ে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই দুই সাল থেকে কোন এইরকম নিউজ সেটি বারবার বলা হচ্ছে কিন্তু তারা এটি করছে হচ্ছে ঘোষণা দিয়ে যে হ্যাঁ আমরা এবার ডোনাল্ড ট্রাম্পের জায়গায় আছি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছি বা পছন্দ করছি না বাংলাদেশের মিডিয়া কিন্তু বেশিরভাগ সময় বলে যে তারা নিরপেক্ষ এবং নিরপেক্ষ বলে তারা কোনো না কারো কারণে কোনো পক্ষ অবলম্বন করে আমার কাছে মনে হয় যে সেটি একটি কারণ আপনি যখন বলবেন যে আপনি নিরপেক্ষ তখন আপনাকে নিরপেক্ষ আপনি বলেন সে তর্ক আপনি যখন বলেন আপনি অবজেক্টিভভাবে রিপোর্টটা করছেন এবং অবজেক্টিভভাবে আপনি এটা দেখেছেন তখন কিন্তু আপনাকে কিছুটা হয়তো অসত্য বা কিছুটা পরাসত্য আপনাকে নিতে হয় আমার কাছে সাপোর্ট করাতে আমার কোনো প্রবলেম আমি দেখি না কিন্তু প্রবলেমটা হয় যখন যে যার অবস্থানটা ঠিক মতো বলে না যেমন ফক্স নিউজ আগে থেকে ঘোষণা দিয়ে বলে যে তারা এর সাপোর্টার আপনি যদি বিলাতের বিখ্যাত পত্রপত্রিকাগুলিও দেখেন আপনি দেখবেন কে টোরি সাপোর্টার আর কে লেবার সাপোর্টার সেটা আপনি সেটা আপনি আগে থেকেই আপনি সেটি বুঝতে পারবেন আমার কাছে মনে হয় যে সেটি ঘোষণা করা এটি ই আছে তবে প্রসঙ্গগুলি তোলেন সেই জন্য ধন্যবাদ আর আমরা আপনি এবার এবার জাহিদের বিশ্লেষণ এবং পরে অমৃতার বিশ্লেষণে আমরা প্রায় এটি প্রায় নিশ্চিত হয়েছি যে বাইডেনই আসলে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কিন্তু বাইডেনকে আমি যতটা দেখেছি তিনি খারাপ বক্তা মানে বারাক ওবামার তুলনাতে বটেই এমনকি ডোনাল্ড ট্রাম্পের তুলনায়ও তিনি আসলে খুব আন ইন্টারেস্টিং বক্তা আপনাদের সবার মনে থাকবে যে বারাক ওবামা একবার তিনি যখন কংগ্রেসে মানে তাদের যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বসেছিলেন তখন বাইডেনের বক্তৃতা শুনতে শুনতে তিনি এত হয়েছিলেন যে তিনি তার পাশে সহকর্মীকে লিখেছিলেন এবং এবং বাইডেনের বক্তৃতা কিন্তু এরকমই কিন্তু সেই বাইডেনকে এবার যেহেতু ট্রাম্পের তিনি দাঁড়িয়েছেন সেই জন্য বাইডেনকে এগিয়ে আনার ক্ষেত্রে বারাক ওবামা একটি বিরাট ভূমিকা পালন করেছেন বিরাট ভূমিকা পালন করেছেন অন্য বড় বড় মেগাস্টাররাও আমরা সেই সম্পর্কে একটু সুরিতা শব্রামের কাছে একটু শুনতে চাই যে সুরিতা আপনি একটু আমাদের বলেন যে বারাক ওবামার ভূমিকা অন্য ভূমিকা ভূমিকা তারা কি পালন করলেন এই বাইডেনের যে ঘামতি মানুষকে আকর্ষণ করা পুষিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ খালেদ ভাই আসলে আপনি যেটা বলছিলেন একদমই ঠিক আমরা এই নির্বাচনের আগে আসলে আমরা কখনো দেখিনি একজন সাবেক প্রেসিডেন্ট এভাবে অন্য আরেকজন প্রার্থীর পক্ষে এতটা সোচ্চারভাবে সেই প্রচার প্রচার কার্যে অংশগ্রহণ করতে এমন কি খালেদ ভাই একটু আগে আমরা আলোচনা করছিলাম যে স্বয়ং বিল ক্লিন্টনও কিন্তু হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় এতটা সজরে তিনি তার গলা মেলাননি যতটা আমরা বারাক ওবামাকে দেখেছি সচ্চার সোচ্চার হতে আর বারাক ওবামা হ্যাঁ এই আজকের দিনে গত কয়েক ঘন্টা ধরে উনি এখনও কোনো টুইট করছেন না একদম মানে ট্রু ডেমোক্র্যাটিক সেন্সে উনি এখন পর্যন্ত

Did you are you still waiting or did you vote yet? No, I still waiting. You guys made a plan and today was the day you decided to vote. I did. Today was the day. I came here with my family and we all made a plan to vote today. I'm glad to see you're out there. Hey তো আমরা দেখলাম যে ওবামা মানে আমরা এই ভূমিকায় তাকে হয়তো আগে দেখিনি অনেকে হয়তো এক্সপেক্ট করেননি পুরো পুরোপ্রচার সভাটা প্রচার কাজটা হবে কিন্তু এভাবেই হয়েছে এবং আজকে উনি একদম আমি বলবো ট্রু ডেমোক্রেটিক সেন্সে উনি এখন পর্যন্ত শেষ ফলাফল না আসা পর্যন্ত এখন কিন্তু আজকে ওনাকে কোনো টুইট করতে দেখা যায়নি গতকাল পর্যন্ত উনি প্রচণ্ড সোচ্চার ছিলেন মানুষকে আহ্বান জানিয়েছেন যে গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে এর আগেও আমরা দেখেছি উনি শুধু ফোন ব্যাংকিং নয় টুইট করে নানা রকমের ভোটারদের প্রতি তিনি নানা সহায়তা পৌঁছে দিয়েছেন তো হ্যাঁ উনি খুবই একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন হ্যাঁ লেডি গাগার কথাও আমরা যদি একটু আহ শুনি কারণ লেডি গাগার বিশাল ফল রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে লেডি গাগা যখন মানে কি বলবো আমার মনে হয় না যে লেডি গাগাকে বাইডেন যে ক্যাম্পেইন তারা পয়সা দিয়ে নিযুক্ত করেছে সেটি নিশ্চয়ই তিনি তার ইচ্ছা থেকে সেগুলি করেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন যে এখন তিনি কি ভাবছেন বা কি করছেন হ্যাঁ একদমই আসলে লেডি গাগার যে যে অংশগ্রহণটা এই প্রচারের মধ্যে এটা কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত ছিল এবং সেটা তার মানে টুইটগুলো গতকালকের এবং আজকের দেখলেই বোঝা যায় কারণ তিনি প্রতি প্রায় প্রতি ঘন্টায় টুইট করছেন এবং আরিয়ানা গ্রান্ডে যে আরেকজন সঙ্গীত শিল্পী তারও টুইট শেয়ার করছেন এবং এতটা উত্তেজনা তিনি যে অনুভব করছেন সেটা তার টুইটের ভাষা থেকেই বোঝা যায়নি সমস্ত বাইডেনপন্থী ভোটারদেরকে ভালোবাসা জানিয়েছেন সবাইকে নাচে গানে মজে থাকতে আহ্বান জানিয়েছেন এবং শুধু লেডি গাগা কিন্তু নয় আরও অনেক সেলিব্রিটিরা যেমন বিয়নসে রিয়ানা এরা প্রত্যেকেই কিন্তু বাইডেনের সমর্থনে টুইটার ইনস্টাগ্রাম ভরিয়ে দিচ্ছেন আমরা সুরিতা আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই আমরা একটু অমৃতার কাছে ফিরতে চাই অমৃতা দর্শকরা যেটি বলছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এত কথা বলছি আমরা একটু জাহিদকেও ডেকে নিতে চাই কারণ জাহিদ আইন কানুন নিয়ে কথা বলেছেন আপনি কথা বলতে বলতে আমি নিশ্চয়ই জাহিদকে পাবো সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের সঙ্গে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের বা এই নির্বাচন পরবর্তী ভোট গণনার কি মিল বা অমিল দেখতে পাচ্ছেন জাহিদ এসে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে জাহিদ আমরা অমৃতাকে শুনতে শুনতে আপনি আমেরিকান নির্বাচনের ভোট পরবর্তী মামলা তারপরে লসুট করা সেগুলো নিয়ে আপনি বলছিলেন আপনি যদি বাংলাদেশের অবস্থাটা একটু বলতেন যে বাংলাদেশে আপনার আপনার মনে থাকবে যে আমি আপনি সাংবাদিকতা জয়েন করার পর অন্তত পাঁচটি নির্বাচন আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী এই সময়টা যখন যে গণতন্ত্রে যেটি সবচেয়ে বড় সৌন্দর্য বা ক্ষমতা ট্রান্সফারের কথা বলা হয় সেটি আমরা কে কত নির্বিঘ্নে করি বা কিভাবে করি সেই সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা বলতেন আমরা আগে অমৃতাকে একটু শুনে নিই আমার আমি যেটা বলতে চাই যে আমাদের ইলেকশনের আমাদের নির্বাচন আমাদের যে সাংবাদিকদের ইলেকশনের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমার পুরো রাত ধরে যেহেতু ভোট গণনা হয় আমাদের এত সময় লাগে না পুরো রাত ধরে গণনা হয়ে মোটামুটি আমরা গভীর রাতে ইলেকশনের রেজাল্ট পেয়ে যাই এবং সেখান থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং প্রতিবারই দেখা যায় যে বিরোধী দল তারা বরাবরই বলে যে হচ্ছে ইলেকশন মানি না এখানে ভোট হয়েছে এবং আমার যেটা ওই যে সকালে খালেদ ভাই বলছিলেন একটু আগে যে গতকাল আমাদের ফেসবুক লাইভের নিচে অনেক কমেন্ট করেছে সেখানে বলা হচ্ছিল যে ট্রাম্প যদি বিজয়ী না হয় ট্রাম্পের উচিত বাংলাদেশি ইলেকশন কমিশনকে আমেরিকা নিয়ে যাওয়া এবং তার দ্বারা একটা নির্বাচন সম্পন্ন করা তার আরেকটি কমেন্ট ছিল এরকম যে রাতেই তো ভোট হয়ে যাওয়ার কথা যেটা বাংলাদেশের সাথে তারা কম্পেয়ার করেছে আসলে বাংলাদেশের সাথে আমেরিকান নির্বাচন আসলে কোনো তুলনা হয় না টোটালি ডিফারেন্ট যেহেতু ইলেকট্রাল ভোট এবং সব কিছু মিলে পপুলার ভোট এখানে সম্পূর্ণ ডিফারেন্ট ইলেকট্রাল ভোটটা করাই হয় আমেরিকা এই কারণে যাতে সব স্টেটের একটা ভূমিকা থাকে সেখানে কারণ যেহেতু এত বিশাল একটা দেশ এবং তাহলে যদি পপুলার ভোটে হতো তাহলে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া দিয়েই পুরো হচ্ছে রেজাল্টটা হয়ে যেত সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে আসলে এটা তুলনা কিছু ক্ষেত্রে আসলে মানে অতুলনীয় জাহিদ আমি যে প্রশ্নটি করতে চাই ধরা যাক যে দুই দুই তিন সালে আপনার সাংবাদিকতা শুরু তারপর থেকে আপনি জার্মানি থাকছেন দুই হাজার পর থেকে জার্মানিতে যেহেতু আমরা ডয়েচেভেলে বাংলায় কাজ করি সেহেতু বাংলাদেশের নির্বাচন আমাদের খুব ক্লোজলি দেখতে হয় দেশে থেকে বাংলাদেশের নির্বাচন কাভার করা এবং বিদেশে এসে বাংলাদেশের নির্বাচন দেখা দুটির মধ্যে তফাত এবং সার্বিকভাবে নির্বাচন এবং তার পরবর্তী মামলা মোকদ্দমা আইন কানুনগুলি নিয়ে যদি আপনি একটু বলেন আপনার মন্তব্য শুনতে চাই দেশে থাকতে যেটা হতো যে আপনার আমি তো এসছি এখানে দু দশ সালে তো তার আগে দুই সালে আট সালের ইলেকশন দেখেছি আমার ইয়ে করার পর এই সাংবাদিকতা শুরু করার পর আর তারপর থেকে এখানে জার্মান ইলেকশন আমি দুইটা দেখতে পেয়েছি তো দুই হাজার আট সালের ইলেকশন তো যেহেতু আপনার তত্ত্বাবধায়ক সরকার দুই বছরের একটি সরকারের পর এটি হয়েছিল সেটি একটি বিপুল একটা তখন বলা হতো যে একটা মোটামুটি আপনার নিরপেক্ষ একটা ইলেকশনই হয়েছে যেটাতে আপনার আওয়ামী লীগ অনেক আসনে জিতে এসেছে তো বাংলাদেশের ইলেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অমিতা যেটা বলছিল যে আপনার সময়ই বিরোধী দল একটা আপনার নিয়ে থাকে যে আপনার ভোট চুরি হয়েছে প্রতারণা হয়েছে যেটা কিন্তু আমরা অমিতা যেটা বলছিল যে আমেরিকার ইলেকশন ভিন্ন কিন্তু এখন এসে আমরা কিন্তু দেখলাম যে আপনার ট্রাম্পের ক্ষেত্রে যে উনি আপনার ভোট গণনা চলছে সেখানে উনি বলছেন যে সেই ভোটগুলো গণনা করা যাবে না এটা তো আসলে মানে আমেরিকার মতো একটা গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে আমরা এটা চিন্তাও করতে পারি না তো এইখানে এসে কিন্তু আমার একটু ভালোই লাগছে যে আমরা মোটামুটি একটু কি আমেরিকা বাংলাদেশের কাছাকাছি চলে আসলো কিনা আপনার তো এটা একটা বিষয় আর জার্মানি ইলেকশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার জার্মানি ইলেকশন তো এখানে বাংলাদেশ বলা হয় যে ইলেকশন মানে হচ্ছে আপনার একটা ঈদের দিন তাই না এখানে অন্তত আগে ছিল যদিও গত দুই তিনটি ইলেকশন নিয়ে একটি মোটামুটি একটি বিতর্ক আছে কিন্তু একটা সময় ছিল কিন্তু জার্মানিতে কিন্তু কিন্তু আপনি দেখবেন যে ভোট যে হচ্ছে সেটা বোঝার কোনো উপায় নাই আপনি মাঝে মাঝে হয়তো রাস্তায় চলতে আশেপাশে আপনি প্রার্থীদের পোস্টার দেখতে পাচ্ছেন কিন্তু কোনো মিছিল মিটিং তো প্রশ্নই আসে না এবং ভোটের দিনও আপনি যদি বাসায় থাকেন সেটা সাধারণত রোববারের দিন হয় আপনার বোঝার কিন্তু কোনো উপায় নাই যে আপনার কি ভোট হচ্ছে কি হচ্ছে না তো খুবই মানে অন্যরকম পার্থক্য বলবো জার্মানির ক্ষেত্রে জার্মানিতে এমনকি যেসব পোস্টার এবং ব্যানার সেগুলো কিন্তু প্রার্থীরা নিজেরা গিয়ে টাঙান হ্যাঁ এটা কিন্তু অবাক করার মতো বিষয় এবং নির্দিষ্ট কিছু জায়গা নির্ধারণ করা থাকে যে ওইখানেই হচ্ছে পোস্টার গুলো টাঙানো যাবে আমি একটু আমার কথা বলি যে আমি যেহেতু উনিশশো আটানব্বই সাল থেকে সাংবাদিকতা করছি আমি মোটামুটি ভাবে দু হাজার এক পাঁচ ছয় বাকি নির্বাচনগুলি এবং নানা ধরনের অনেকগুলি মেয়র নির্বাচন হয়েছে যেগুলি খুব হাই প্রোফাইল নির্বাচন সেগুলি আমি খুব কাছের থেকে আমি আহ দেখেছি আমার অভিজ্ঞতা বলে যে দু হাজার চোদ্দ বাংলাদেশের মানুষ অনেকদিন ধরে নির্বাচনের যে আমেজ যেটা একটা ঈদের দিনের মতো আমেজ সেই আমেজটা থেকে আসলে বাংলাদেশের মানুষ একটু বঞ্চিত আছেন দুই হাজার নয়ের দুই হাজার আটের যে হওয়ার আগেই নির্বাচনের দিনটি আসার আগেই একশো পঞ্চাশটির বেশি আসনে নির্বাচন হয়ে যাওয়ার ফলে সেই নির্বাচনটির আসলে সরকার পরিবর্তন যেহেতু হওয়ার কোনো সম্ভাবনা বা বড় কোনো সম্ভাবনা যেহেতু ছিল না এবং বিরোধী দল প্রধান বিরোধী দল সে সময় যেহেতু নির্বাচন বর্জন করেছিল সেই নির্বাচনটির আর কোনো আলাদা করে কোনো গুরুত্ব ছিল না এবং দুই সালের নির্বাচনে যদিও সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে দু সালের নির্বাচনটির মধ্যে এক ধরনের ভীতি ভয় কাজ করেছিল বলে প্রধান বিরোধী দল আমাদেরকে পরে জানিয়েছে যে হামলা মামলার কথা বলেছিল কিন্তু নির্বাচনের পুরোটা দিনের মধ্যে তারা আসলে খুব বড় করে যে সব করি কথা বলি বলবে সেগুলি বলা হয় নাই দুই সালের নির্বাচনের মধ্যে সহ বাইরের কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে অহেতুক ভোট কেন্দ্র জ্যাম করা রাখা হয়েছে এবং মানুষজনের আসলে ভোট দিতে সময় লেগেছে বেশি যে ভোট দিতে চেয়েছে যে ভোট

যে 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 ভোট দিতে চেয়েছে বলা হয়েছে যে বলা হয়েছে যে রাতে ভোট হয়ে গেছে সেটির সেটির অভিযোগ অনেক বেশি বেশি পাওয়া গেছে কিন্তু আমাদেরকে খুব বিস্মিত করে দিয়ে পরবর্তীতে কিন্তু আসলে বিএনপি সেই ইলেকশনে যোগ দিয়ে বিএনপি লোকজন সেই সংসদের মধ্যে গিয়ে এবং বড় কোনো মামলা না করে সেটিকে একটা অন্য জায়গার মধ্যে পৌঁছেছে কিন্তু আমি একটু আমাদের ক্যামেরার পিছনে যে আরাফাতুল ইসলাম আছেন তার কাছে যেতে চাই কারণ আরাফাতুল ইসলাম আপনাদের মনে থাকবে যে আমি তখন ডয়চেবেল এতে ছিলাম না কিন্তু তিনি ডয়চেবেল তিনি নির্বাচন কভার করতে ডয়চেবেলের পক্ষ থেকে গিয়েছিলেন এবং অন্যান্য অন্যান্য আমাদের জুবাইর আহমেদ গিয়েছিলেন এবং আরও কিছু বিদেশি সহকর্মী সহ আমরা একটু আরাফাতের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে আরাফাতে সেই নির্বাচনকে কেমন করে দেখছেন কারণ আমাদের দর্শকরা সেই নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে আসলে একটু কথা শুনতে চান এক্ষেত্রে আরাফাত ক্যামেরাটি আমার কাছেও দিতে পারেন বা জাহিদের কাছেও দেওয়া যেতে পারে এবং আপনি ধন্যবাদ খালে তাই মানে আমার যেটা মনে আছে যে আমরা তো ঢাকায় ছিলাম তো নির্বাচন দিন হবে তার আগের দিন সন্ধ্যায় হঠাৎ করেই মানে আমাদের কাছে আস্তে শুরু করলো নানা জায়গা থেকে যে ভাই ভোট দেওয়া তো শুরু হয়ে গেছে তো আমার মনে আছে আমি তখন আমার অন্য সহকর্মীরা অন্য জায়গায় ছিলেন আমি তখন গাড়ি নিয়ে গিয়েছিলাম একটা ভোট কেন্দ্রে এবং আমি পরিষ্কার আমার মনে আছে এখন আমি দেখতে পেয়েছি যে ওখানে আসলে সামনে আওয়ামী লীগের যে মানে প্রার্থী তার সেই প্রার্থীর পদসহ নাম সহ বিভিন্ন গলায় আপনার আইডি কার্ড ঝুলিয়ে অনেকেই দেদার্সে ঢুকছিলেন ভোট কেন্দ্রে বের হচ্ছিলেন আমি যখন ঢুকতেছিলাম তখন আমাকে বাধা দেওয়া হলো বলা হলো যে না আপনি এখন ঢুকতে পারবেন না কারণ এখানে ভেতরে সাংবাদিকের প্রবেশ নিষেধ এবং পরের দিন সকালে আমরা সেই কেন্দ্রে গিয়েছি এবং একইভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এক পর্যায়ে তারা বলছে যে দুজনের বেশি ঢুকতে পারবে না তখন আমরা ঢুকেছি তো মূল বিষয় যেটা এই যে আগের রাতে ভোট দেওয়ার যে অভিযোগ এটা কিন্তু অনেক প্রকট আকারে এসেছে আবার একই সঙ্গে যাদের এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার কথা যে বিএনপি বা যেসব দল আসলে এর ফলে ভুক্তভোগী তারা অত কথা বলেনি তারা উল্টো আপনার পাঁচজন সাংসদকে পাঠিয়েছে সংসদে আপনি যেটা বলেন তারা মামলা করেনি ফলে এই জিনিসটা যতটা গণমাধ্যমে এসেছে যতটা সোশ্যাল মিডিয়াতে এসেছে বাস্তবে সেটা আসলে আমরা কোনো ফলাফল দেখিনি কারণ বিএনপিরই আসলে এখানে সবচেয়ে বেশি প্রতিবাদ করার কথা ছিল তারা সেটা করেনি তারা যেকোনো কারণ করতে পারে একটা প্রশ্ন যদি আপনি আমাকে করতে একটু অনুমতি দেন সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আপনার সাথে তো আপনার বিদেশি সহকর্মীরাও ছিল যারা আন্তর্জাতিক গণমাধ্যমের এবং আমরা যেহেতু আমাদের অরিজিন বাংলাদেশে মানে আমাদের দেখা আর উনাদের দেখা একটা আলাদা তো ওই সময় তারা কি রিপোর্ট করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি করে আসলাম যদি দুই হাজার জি আমার সঙ্গে যে সহকর্মী ছিলেন মানে ডয়চেবেলের ভারতের যে প্রতিনিধি ডয়চেবেলে ইংরেজি বিভাগের তিনি ছিলেন তিনি এই বিষয়গুলো বলেছেন তিনিও দেখেছেন তিনি নির্বাচনের প্রশ্নও করেছেন এবং যখন আমার মনে আছে গহর যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই নির্বাচন

বাহাত্তর ঘন্টা সে সময় আমি নির্বাচন কভার করছিলাম আমি কিন্তু দেখছিলাম যে মানে কেউ ক্যামেরার সামনে এসে অভিযোগ করেন কিনা না কিন্তু সেরকম অভিযোগ আমরা ক্যামেরার সামনে ভোটারদের পক্ষ থেকে আসলে খুব বেশি পাই না আমি একটু সুরিতা স্বপ্নমের কাছে যেতে চাই যে স্বপ্নম আপনি আমাদের কয়েকদিন আগে ভারতে নির্বাচন হয়ে গেল সেই ভারতীয় নির্বাচনের সময় আপনি আসলে জার্মানিতেই ছিলেন কিন্তু তারপরেও আপনার পরিবার পরিজন এবং ওরা ভোট দিয়েছেন সে ভারতীয় নির্বাচন সম্পর্কে যদি আমাদের একটু বলতেন যে ভারতীয় নির্বাচন ভালো খারাপ বা কিরকম হয় বা নির্বাচনে যেহেতু এক দিন এক এক সময় নির্বাচন হয় এবং প্রায় তিরিশ দিন পরে নির্বাচন শুরু হওয়ার পরে ফল আসতে শুরু করে সেটি আসলে কি ধরনের অবস্থা ভাই আমি একটু সংশোধন করি আমি নির্বাচনের সময় দেশে গিয়েছিলাম ভোট দিতে তো আমি সেই সময় ছিলাম আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের এবার দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিন্তু একটা ট্রেন্ড দেখা গেছে শহর আর গ্রামাঞ্চলের ভোটের ট্রেন্ডের মধ্যে একটা বিশাল পার্থক্য একই জিনিস কিন্তু এইবারের শেষ লোকসভা নির্বাচনে আমরা ভারতবর্ষেও দেখেছি যে নগরাঞ্চলে একটা বিশাল প্রভাব নিয়েছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা বিপুলভাবে জয়লাভ করে ক্ষমতায় আসে এবং গ্রামাঞ্চলে এবং বিশেষ করে রাজ্য ভিত্তিকভাবে সেখানে স্থানীয় পার্টিগুলা সেখানে তাদের ক্ষমতা কায়েম করে রেখেছে এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি কিন্তু যে সুষ্ঠুভাবে নির্বাচন হবার যে কথাটা আপনি বলছেন এটা এটার মধ্যে একটা নগর আর গ্রামের ফারাক আছে শহরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সবসময় আমরা দেখেছি কম হলেও সেখানে মিডিয়ার উপস্থিতি বেশি থাকার কারণে সেখানে খুব একটা ঝামেলা কখনই হয় না কিন্তু গ্রামাঞ্চলের বিশেষ করে খুব প্রত্যন্ত এলাকার খবর অনেক সময় আমরা মেন মিডিয়ায় পাই না পরে আমরা শুনতে পারি সেখানে ব্যালট চুরি গণভোট ইত্যাদি অন্য অনেক কিছু হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তো এইগুলো ভারতেরও বাস্তবতা তবে নিরাপত্তা বাহিনী যেহেতু কেন্দ্রীয়ভাবে সেখানে মোতায়েন করা হয় এবং সারা ভারতে একসাথে নির্বাচন হয় না সে কারণে পরিস্থিতি সামাল দেওয়াটা কিছুটা মাঝে মধ্যে মানে অঞ্চল ভিত্তিক ভাবে সুবিধার হয় সব জায়গায় এক হয় সেটা বলবো না সুরিত আপনাকে ধন্যবাদ জাহিদ একটু যোগ করতে চাইছেন তারপরে আমি আমি আসলে যোগ করার চেয়ে খালেদ ভাইয়ের কাছে আমার দুটো প্রশ্ন আছে যেহেতু উনি বাংলাদেশের একজন স্টার সাংবাদিক তো আরাফত ভাই যেটা বলছিলেন যে আপনার বিএনপি কে আমরা এই দুই হাজার আঠারো নির্বাচনের পর অনেক অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপি কে আমরা এইসবের বিরুদ্ধে কোনো মামলা করতে দেখি নাই কেন বিএনপি এই মামলাটি করেনি এটা আমি খালেদ ভাইয়ের কাছে জানতে চাই আর শেষ প্রশ্নটি আমার কাছে থাকবে হচ্ছে এই যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে যদি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বাইডেন জিতে যাচ্ছেন অনেকখানি বলা যায় তো যদি বাইডেন যেতেন তাহলে বাংলাদেশের যে সরকার এখন আছেন সেই সরকার বা বাংলাদেশের সাথে সম্পর্ক বা সরকারের উপর সঙ্গে সম্পর্কটা বাইডেনের প্রশাসনের কিরকম হতে পারে বলে আপনি মনে করেন তো দুটি প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্নের জবাবটা আমি আসলে দেই যে এই নির্বাচনটা পরে মানে দুই সালের নির্বাচনটা যদি আপনি শুরু থেকে দেখেন পুরোটা সময় আসলে বিএনপি এক ধরনের সাত হাত পানির নিচে ছিল মানে কি বলবে কি করবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেতায় ভুগেছে কারণ তাদেরকে একটা পর্যায়ে ডক্টর কামাল হোসেন বদ্রুদ্দ চৌধুরীর মতো লোক বা জাফরুল্লাহ চৌধুরীর মতো লোকদের স্মরণাপন্ন হতে হয়েছে ডক্টর কামাল হোসেনকে তাদেরকে সামনে রাখতে হয়েছে একটা সময় পর্যন্ত তারা বলতেই পারছিল না যে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে আসে তাহলে আসলে তারা প্রধানমন্ত্রী কাকে করবে যেহেতু খালেদা যে নির্বাচনে অংশ নিতে পারেননি তারেক রহমান লন্ডনে ছিলেন তাহলে কি ডক্টর কামাল হোসেন বিএনপি প্রধানমন্ত্রী হবেন এবং সেটা ডক্টর কামাল কি আসলে বিএনপি রাজনীতির সঙ্গে যায় কি না তাদের সঙ্গে আর যারা ছিলেন মাহমুদুর রহমান মান্না বা আসম আব্দুর তারাও বা এই ক্ষেত্রে কী ভূমিকা পালন করবে সে নিয়ে আসলে কোনো পরিষ্কার ধারণা ছিল না এবং শেষ মুহূর্তে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের ব্যাপারে অনেক রকম কথা হয়েছে আসলে বিএনপি যেটা চতুর্মুখী পঞ্চমুখী ষষ্ঠমুখী চাপের কারণে তারা আসলে বুঝতেই পারতেছিল না যে তারা আসলে কি করবে যেমন আপনি দেখবেন যে প্রথম যে গণফোরামের যিনি ডাকসু সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর যখন সংসদে গেলেন তখন তাকে বলা হলো বেইমান তাকে দল থেকে বাইর করে দেওয়া হবে এই করা হবে সেই করা হবে মির্জা ফখলিস আলমীরকেও কিন্তু সংসদ সদস্য পদে জয়লাভ করার পরও তাকে যেতে দেওয়া হলো না তারপর আবার সেই বিএনপি শুধু তারা যে গেলেন তা না সংরক্ষিত আসন রুমিন ফারানা সেখানে গেলেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের মধ্যে সাংঘাতিক দ্বিধা এবং যেটাকে বলে সেটা ছিল আরেকটি হচ্ছে মামলা না করার একটি বড় কারণ আমি দেখি এই মামলা অনেক লম্বা দীর্ঘসূত্রে এটা আসলে এই পার্লামেন্টের সময়কালে এটার নির্বাচনে এটা শেষ হবে

ট্রাম্প আর বাইডেনের ক্ষেত্রে সেটা আমি প্রথম থেকেই বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির কিন্তু বড় পরিবর্তন আমরা প্রেসিডেন্টের পরিবর্তনের সঙ্গে আমরা দেখি না কারণ পরষ্ট্রনীতির সাথে আপনি ভালো করে একটি নিয়ে গবেষণা করেন অমৃতা বিশ্লেষণ করেন সরিতা খেয়াল রাখেন আরাফাত দেখেন যে এটি আসলে এরকম একটা ব্যাপার যে এর মধ্যে অনেকগুলি চেক এন্ড ব্যালেন্স আছে যেমন ধরুন ট্রাম্প একটি কথা বলুন কিন্তু সিনেট তাকে তিনি এটি করে আনতে আসলে কিছু হয় না আবার সুপ্রিম সেটি স্টপ করে রাখার একটা ব্যাপার ছিল সুতরাং মোটামুটি কিন্তু পররাষ্ট্রনীতি নীতি একই রকম থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা বড় পরিবর্তন হবে বলে এটা আমার মনে হয় না কিন্তু ট্রাম্প আর বাইডেনের ক্ষেত্রে বড় তিনটা জায়গা পরিবর্তনের আছে একটা হচ্ছে রাশিয়া কারণ রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক আপনি রাশিয়ান টুডে দেখলেও আপনি বুঝতে পারবেন যে ট্রাম্পকে মানে আমি জানি না মানে মানে ভাবে ট্রাম্প যে আসলে ভ্লাদিমির পুতিনের অনুসারী সেটি ভাবে খুব ব্যাপকভাবে মনে হতে থাকে অন্য থেকে দিক থেকে বাইডেন তার ছেলে হান্টার বাইডেন এবং সবকিছু মিলে রাশিয়ার সাথে যে সম্পর্কটা দাঁড়িয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে বাইডেন ক্ষমতায় আসলে যে সেই সম্পর্কের মধ্যে কিছু হলো একটু ট্যাপ টুপ পড়বে কোনোরকম কোনো সন্দেহ নাই আরেকটা সম্পর্কের বিষয় হচ্ছে চীন এখন চীনের সাথে সম্পর্কটা আসলে কি হবে সেটি এখন ট্রাম্পের বক্তৃতা ট্রাম্পের বক্তৃতা দিয়ে বাইডেন সামনের দিয়ে খুব ভালো বোঝা না গেল বোঝা যাচ্ছে যে কিছু একটা শিফটিং এর জায়গায় ওরা চিন্তা করছে নেটো আমি তিন নম্বরটা আমি দেখি যে নেটো এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নেটোকে আর পয়সা দিতে রাজি না ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা অনেকটা এরকম আমি যদি ওভার সিম্প্লিফাইড করি তাইলেও ব্যাপারটা এরকম যে আমি আর যুদ্ধফুদ্ধ করতে পারবো না তোমাদেরকে চাঁদা দিতে পারবো না তোমাদের যদি কোনো কিছু করা লাগে তোমরা নিজেরা করে নাও সেই জন্য কিন্তু গত দুই তিন বছরে বড় কোনো যুদ্ধ বা বড় কোনো এরকম স্ট্রাইক হয় নাই বলে অনেকে ধারণা করেন তো সেই তিন ক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন আসতে হয় আমি আমার মানে আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে কারণ ট্রাম্পের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমেরিকা যে আপনার গণতন্ত্রের ধারক বলে একটা বিষয় ছিল সেই বিষয়টা গত চার বছর আমরা ততটা দেখি নাই সেখানে আপনার বাক স্বাধীনতা ট্রাম্প বারবারই আপনার গণমাধ্যমের উপর হামলা মানে আক্রমণ করেছে যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখি ডিজিটাল আইনও দেখতে পাচ্ছি বা সাংবাদিকদের নির্যাতন সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্প প্রশাসন ট্রাম্প নিজেই যেহেতু আসলে এগুলোর ধার ধারেন না সে কারণে অন্য দেশে যদি এগুলোর কোনো অভাব দেখা দেয় সেক্ষেত্রে আপনার ট্রাম্প বা তার যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু বলা হয় না কিন্তু বাইডেনের ক্ষেত্রে হয়তো আমরা এর আগে যেটা দেখেছি যে আমরা ধরে নিচ্ছি যে আপনার পপুলিজমের রাজনীতি থেকে সরে এসে আমেরিকা হয়তো আবার আপনার গণতন্ত্রের একটা ধারক হিসাবে ইয়া করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি আপনার মানে বাংলাদেশের দিকে চোখটা প্রেশার দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু কি কোনো পরিবর্তন আসবে কিনা আপনার কি মনে হচ্ছে জাহিদ আমার কাছে মনে হয় এটা আপনার উইশফুল থিঙ্কিং অমৃতা এবং সুরিতা নিশ্চয়ের মধ্যে এরকম করে বলবে কারণ আপনার মনে আছে যে ধরেন আমরা ট্রাম্পের আগে যেসব প্রেসিডেন্টকে দেখেছি ধরেন বারাক ওবামাকে দেখেছি বা তার আগে ক্লিন্টনকে দেখেছি আমরা বুশ জুনিয়রকে দেখেছি ক্লিন্টন এবং বারাক ওবামাকে বলা হয় যে খুব উদারনীতি কিন্তু ক্লিন্টন বা বারাক ওবামার আমলেই আপনি দেখবেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ডিসিশন তারা নিশে সেই ইন্টারেস্টিং ডিসিশনের মধ্যে ছিল যে তারা একবার পারভেজ মুশারফকে সাপোর্ট করেছে যে পারভেজ মুশারফ আসলে ক্ষমতা দখল করেছিলেন পাকিস্তানে আবার একই সঙ্গে নেপালে আসলে খুব গণতন্ত্র হচ্ছে না সেগুলি নিয়ে তারা কথা বলেছে আমেরিকান ডিকশনারিটা আসলে অদ্ভুত দেশের নাম পাল্টানোর সঙ্গে গণতন্ত্র শব্দের মানেও পাল্টায় তাহলে আমেরিকার হিসাবটা আমেরিকার মতো করে এবং আমার কাছে মনে হয় না যে এই অঞ্চলে আমেরিকা একজন প্রবীণ বন্ধু এখন পর্যন্ত গত বিশ পঁচিশ বছরে ঠিক করে নিয়েছে যে হচ্ছে ভারত এই ভারতের বাইরে গিয়ে আমেরিকা নতুন করে কাউকে বন্ধু বা শত্রু বানাবে এটি আমার কাছে মনে হয় না সুতরাং সাউথ এশিয়ার ক্ষেত্রে আমেরিকান সাউথ এশিয়ান নীতির বড় কোনো পরিবর্তন আসতে পারে বলে আমার মনে হয় না আমরা একটু অমৃতা বা সুরিতার কাছেও এটি নিয়ে কথা বলতে পারি আপনিও নিশ্চয়ই মন্তব্য কিন্তু আমি বড় কোনো নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখি আমি আসলে বড় নীতি পরিবর্তন হবে সেটাও আশা করছি না আমি একটু মনে করছি যে প্রেশারটা যেটা নাই হয়ে গেছিল সেটা হয়তো একটু থাকবে আমার মনে হয় না বাংলাদেশে গণতন্ত্র নিয়ে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে এখন কারণ নতুন বন্ধু বা নতুন শত্রু আবারও আমি বলি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন আমি বুঝতে পারবো না প্রেসিডেন্টের মন বলে আসলে কিছু নাই প্রেসিডেন্টের মনগুলিকে কিছুটা সিনেটের কাছে কিছুটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর কাছে টোটাল কংগ্রেসের কাছে এবং কিছুটা সুপ্রিম কোর্টের কাছে কিছুটা বন্ধক দিয়ে রাখতে হয় এবং ওর এত কিছু চিন্তা করারও কিছু নাই ওর ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য বাইরে থেকে সিআইএ সবকিছু মিলা ওর বাংলাদেশ নিয়ে চিন্তা করার জায়গাটা এটা অন্য জায়গা থেকে নির্ধারিত হবে প্রেসিডেন্টের মন থেকে না সুতরাং বাইডেন নতুন কোনো সিদ্ধান্ত নেবেন সেটা আমার কাছে খুব মনে হয় না নিশ্চয়ই আজকে যেটা বলছিলেন জাহিদ ভাই যে বড় কোনো পরিবর্তন হবে কিনা আজকে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব যিনি সিংলা হর্ষবর্ধন সিংলা তিনি এখন ইউরোপ শহরে আছেন তিনি আজকে বলেছেন যে কে নির্বাচনে জই হন কোন নতুন মার্কিন প্রেসিডেন্ট আসেন তাতে ভারত মার্কিন সম্পর্কে কিছুই যায় আসে না না কেন ভারত আর মার্কিন হন যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্ট্রং অ্যান্ড রোবাস্ট এটাই তিনি বলেছেন মানে তাতে কিছু মনে হয় না নীতির কোনো পরিবর্তন আসবে যেটা জাহিদ ভাই বলছিলেন একটু অমৃতা বলার আগে আমি শেষ কথা বলি আহ সুনিতা পররাষ্ট্র সচিবের পাবলিকলি বলা কোনো মন্তব্য থেকে যদি আপনি আপনি কোনো কিছু বুঝতে চান তো সেটি আসলে সব সময় মানে সে মানে সেটা 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 বিটুইন দা লাইন্স আসলে অনেক কথা থাকে এবং সেটি নিশ্চয়ই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আমার শেষ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে মানে আমেরিকান টাইম যেটাই হোক

ট্রাম্প কিন্তু লাইমলাইটে আছেন প্রেসিডেন্ট হওয়ার পরে না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একজন ব্যক্তি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশটা পঁয়তাল্লিশটা প্রেসিডেন্টের মধ্যে একমাত্র প্রেসিডেন্ট যার বাড়িটি

তৃতীয়বার কেন নির্বাচিত হতে পারবে না কোনো প্রেসিডেন্ট সেটারও কোনো বিধান উনি উনি এই ধরনের কথা উনি 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 এই ধরনের কথা বলতেই পারেন তবে আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি এই ব্যাপারটা নিষ্পত্তি হয় ক্ষমতা হস্তান্তর একটি সেটি সেটি সবার জন্য একটি গতকাল আমাদের সহকর্মী অনুপম দেব কানন গো এবং জুয়ার আহমেদ ছিলেন তারাও যে কথাটি আসলে বলতে চেয়েছেন যে অতি অতি কট্টরপন্থী ডানপন্থী অস্বীকার করে দেয় না আমার লাগবে না না আমার এটা লাগবে না না আমি এটা চাই না না আমি মেক্সিকোতে দেওয়াল দিয়ে দিতে চাই না আমার এটা হবে না এইরকম ভাবে সবকিছু উড়িয়ে দেওয়ার থেকে আসলে আমরা একটা কনস্ট্রাকটিভ জায়গায় আমরা এটা যেতে চাই আহ সেই সেইটার হয়তো আমরা একটা আশা করতে পারি আরকি আপনাকে আমি আমি সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই দর্শকরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরার পিছনে আরাফাত ছিলেন বিশ্লেষক হিসেবে জাহিদ ছিলেন যিনি আমাদের আজকে আইনের ব্যাপারগুলি দেখিয়েছেন যে আটকে আছে নির্বাচন এবং যে তিনটি সবচেয়ে বেশি কথা হয়েছে অমৃতা সেই তিনটি রাজ্য সম্পর্কে বললেন বাইডেনের এগিয়ে আসা সম্পর্কে ওবামা এবং অন্যান্যদের ভূমিকা নিয়ে কথা বলেছেন সুরিতা আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দিয়ে এবং আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের